রবিবার নিজের সরকারি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মূল্যবান মতামত প্রদান করেন রাজ্যের রাজ্যসভা সাংসদ এবং জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেব। সাংসদ হিসেবে রাজ্যের মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, সেই লক্ষ্যেই রাজ্যে 3 দিনব্যাপী সাংসদ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং বিশাল অংশের মানুষ তার ফলে দেশের সেরা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং পরিষেবা পেয়েছেন। এর ফলে মানুষের মনে এক ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। চণ্ডীগড় পিজিআই হসপিটাল এমন যে হসপিটালগুলো রয়েছে, সফদরজং হসপিটাল, যেগুলি ভারতবর্ষের বিখ্যাত হসপিটাল, সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার এখানে এসে ওর এটা স্বাভাবিকভাবে এমনিতে মনে হতে পারে, স্যার একদিনে একটা ক্যাম্প করে মানুষের কী লাভ হবে, তাতে কি কতটা সাহায্য হবে, এমন নয়। কারণ কি ত্রিপুরাতে মানুষ রেফার্ড হয়ে যায় পেশেন্টরা অন্যান্য রাজ্যের মধ্যে, আমাদের সরকার আসার পর সেটা কমে গেছে, কিন্তু আজকে মোহনপুরে যে ক্যাম্পটা হলো সে 1186 জন রেজিস্টার্ড আছে। রাজ্য রাজনীতি এবং বিজেপির দলের নীতি আদর্শ নিয়েও নিজের মতামত জানিয়ে বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে জানান, সবার প্রতি সম মনোভাব নিয়ে বিজেপি দল উন্নয়নের কাজ করে এবং সেই দিশাতেই রাজ্যেও কাজ করা উচিত। দেশ এবং বিদেশের রাজনীতি থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসে না বলে জোরালো কণ্ঠে জানান বিজেপির অন্যতম শক্তিশালী রাজনৈতিক স্ট্রংম্যান। রাজনীতিতে জনতাই শেষ কথা বলে এবং বিজেপি সেই জনতার উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এবং রাজ্যে কাজ করে চলেছে বলে জানান তিনি। দেখুন, এই ধরনের করা হলে তো সবার জন্য করা উচিত, আর ব্যক্তি বিশেষে না করা উচিত। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব মাতৃবত আচরণ করা। কর্ণাটক নির্বাচন সহ দেশীয় রাজনীতির প্রেক্ষিত নিয়েও সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ মতামত রাখেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, যেখানে কংগ্রেস আমলে কর্ণাটকে দুর্নীতির কালো ছায়া প্রভাব বিস্তার করেছিল, সেই আবহকে সরিয়ে বর্তমানে উন্নতি এবং প্রগতির রাস্তায় হাঁটছে কর্ণাটক রাজ্য। কর্ণাটকের মানুষের জন্য একটা দুর্দিন ছিল কংগ্রেসের পিরিয়ডটা, আজকে কর্ণাটককে মানুষ স্টার্টআপে নাম্বার ওয়ান তার জন্য চেনে, ঠিক আজকে ইসরোর জন্য কর্ণাটককে চেনে, বড় বড় সায়েন্টিস্টের জন্য, আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সফটওয়্যার কোম্পানিগুলো ম্যাক্সিমাম কর্ণাটকে, মহাদেবপুরাতে যেখানে আমি গিয়েছিলাম ওখানেই সবগুলো, তো তার জন্য জেনে বিজেপি আসার পর কর্ণাটক মানুষের রোজগার বেড়েছে, ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, যেটা রাজ্যবাসীর প্রয়োজন। আর যদি এমনিতে ওভারঅল ডেভেলপমেন্ট দেখি, ইনফ্রাস্ট্রাকচারাল হোক আর বাকি রাজনৈতিক তোর হোক, সেটাও আমাদের আসার পরেই ডেভেলপমেন্ট হয়েছে। কর্ণাটকে এখন 11টা এয়ারপোর্ট বানানো হচ্ছে, তো এয়ারপোর্ট যখন নতুন 11টা চলছে একসঙ্গে, তাতে বোঝা যায় যে রাজ্যের কত বড় ডেভেলপমেন্ট হয়েছে। সবগুলো বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, ছোটো মোটো এয়ারপোর্ট নয়, তো এতে বোঝা যায় ডেভেলপমেন্ট কি। ইতিবাচক এই উন্নয়নমুখী কাজকর্মের জন্য আসন্ন নির্বাচনে কর্ণাটকে বিজেপি দারুণ ফলাফল করবে বলে জানান। উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ হিসাবে মানুষের সেবা করার পাশাপাশি হরিয়ানার প্রভারীর দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার দেব। তার উদ্যোগে সম্প্রতি রাজ্যে আয়োজিত হয়েছে 3 দিনব্যাপী সাংসদ হেলথ ক্যাম্প, যাতে মানুষকে পরিষেবা দিয়েছেন দেশের বিভিন্ন নামি দামি হাসপাতালের চিকিৎসকরা। কল্যাণমুখী কাজকর্মের জন্য পাহাড় এবং সমতলে সমান জনপ্রিয় বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।